অনেক কিছু দেখছি, অনেক কিছু হইছে, অনেক কিছু দেখছি, অনেক কিছু হইছে, তবে সুপারস্টার শাকিব খানের জন্মদিনটা এইভাবে কোন টিম এখন পর্যন্ত সেলিব্রেট করতে পারেনি। আজকে পুরো দিনটা পরিচালক অনন্য মামুন যেন দরদময় করে রেখেছে, একদম মরুর বুক থেকে শুরু করে আকাশে সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটে ছিল কিন্তু পরিচালক অনন্য মামুন এবং তার টিম, এবং ছিল হচ্ছে দরদ। আর দিনের শেষ ভাগে এসে, একদম শেষ ভাগে এসে পরিচালক অনন্য মামুন যে জিনিসটা গিফট করছে, এটা দেখার পর ভাই পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আমি সিরিয়াসলি বলতেছি, মানে আজকের দিনটা সব থেকে বেশি মেমোরেবল করে রাখছে পরিচালক অনন্য মামুন এবং পুরো দরদের টিম। আর এই মুহূর্তে আমার হাতে যেটা রয়েছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, পুরো ঝলকে কাইপা উঠছি ভাই। এবং সিরিয়াসলি বলতেছি, ধীরে ধীরে দরদ থেকে যে ধরনের কন্টেন্ট পাচ্ছি বা কন্টেন্টের যে ভাইব পাচ্ছি সেখান থেকে আমি বলতে বাধ্য হচ্ছি ভাই, দরদের আগে পরে কিছু নাই, দরদ দরদই, ঠিক আছে, দরদের আগে পরে কিছু নাই, দরদ দরদই। ওকে, আমরা একটু এই ভিডিওটা দেখি, আপনারা একটু উল্টো দেখবেন, তারপর আমি আপনাদের দেখাই। ওকে, ভাই ভাই জাস্ট লুকটা যা করছে, আর যে ধরনের ভাইবে পুরো এই পোস্টারটা রেডি করা, পুরো বেনারস শহরে আগুন লেগে গেছে ভাই, পুরো বেনারস শহরে আগুন লেগে গেছে, সাউন্ডটা কমায়নি, পুরো বেনারস শহর আগুন লেগে গেছে। এবং সেই শহরের মাঝে রয়েছে আমাদের সুপারস্টার শাকিব খান, এবং তার এই যে দার্দটা, তার এই যে ফিলটা, যে কেউ ফিল করতে পারবে, পুরো জগত শহরের মাঝে সে চিৎকার করতেছে, এই যে মোমেন্ট। অ্যান্ড উপরের যে টাইটেলটা যে সুন্দর করে করা, দরদ, দরদের উপরে শাকিব খান, দয়ের মাত্রা শাকিব খান, রয়ের উপরে হচ্ছে সোনাল চৌহান, দয়ের উপর পায়েল সরকার, পিছনে হচ্ছে সেই বেনারসের সেই বড় বড় টেম্পেলগুলো, এবং ওই পাশে আগুন ধরতে আগুন জ্বলতেছে, এবং ওই মানে ওই ধ্বংসস্তূপের মাঝে কিন্তু রয়েছে সুপারস্টার শাকিব খান। আর সাথে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা তারা ইউজ করছে ভাই, কিরে ও সাউন্ড কমাই দিছে আমি, দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড যে স্কোরটা ভাই পুরা মানে মনে করেন মানে পায়েসা শুনছে ফিল আছে না, সেই ফিলটা কিন্তু দিচ্ছে দরদের এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা। আমরা অনেকদিন ধরে আসলে এক্সাইটেড ছিলাম যে আমাদের এই দরদের টিম যখন বলেছিল যে সাউথ থেকে তারা ব্যাকগ্রাউন্ড স্কোর করবে, তখনই এক্সাইটেড ছিলাম, তো ফাইনালি তার একটা ফিল কিন্তু পাচ্ছি, তাদের কাজের সেই প্রিমিয়াম ফিলটা কিন্তু পাচ্ছি। আর বাংলা সিনেমা আমরা বলি যে ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর পাওয়া যায় না, এবার শুনছেন পুরো সেই ব্যাডাস ফিল কিন্তু এখানে দিচ্ছে, এবং এই স্কোরটাই আমরা চাচ্ছিলাম, এই ধরনের স্কোরই চাচ্ছিলাম ভাই, মারাত্মক লাগছে। ওভারঅল লুকটা পাশে দেখতে পাচ্ছেন এখন, ও ভাই কি করছে এটা অনন্য মামুন, আপনাকে স্যালুট ভাই, আপনাকে স্যালুট, আপনি পুরো কাঁপাই ফেলছেন ভাই, মার্কেট পুরো আপনার হয়, কোথা থেকে কি করলো আজকে দেখেন, শুরুতে সে আকাশ থেকে হচ্ছে স্কাই ডাইভিং করলো, দেন হচ্ছে ফ্ল্যাগ বানিয়ে দরদের মরুর বুকে ঘুরলো, কত কিছু প্রমোশন করলো, এবং দিনের শেষ ভাগে এসে সে কিন্তু দরদর একটা মোশন পোস্টার টাইপ তিনি আপলোড করে দিলেন, সাথে আমরা ফিলটা পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড স্কোর ফিলটা পাচ্ছি, দরদের ফিলটা পাচ্ছি। অ্যান্ড ওভারঅল ভাই জাস্ট মন ভরে গেছে আজকে ভাই, মন ভরে গেছে, মানে মারাত্মক জিনিস বানাইছে ভাই, এর কোনো এক্সপ্লেনেশন হয় না, এটা ভাই মারাত্মক, এটা আমার মনে হয় যে এটার কোনো এক্সপ্লেনেশন হয় না, আপনি কী এক্সপ্লেনেশন দিবেন বাংলা সিনেমায় বা বাংলা সিনেমার প্রমোশনে যে নতুন মাত্রা পরিচালক অনন্য মামুন অ্যাড করছে, এর কোনো বিশেষণ হয় না বা এর কোনো নতুন কিছু অ্যাড হয় না এর মধ্যে ভাই, এটা একদমই ভাই কাইন্ড অফ মানে এক ও অদ্বিতীয়, এটা কেউ করেনি, আর আমার কাছে মনে হয় যে অদূর ভবিষ্যতেও কেউ করতে পারবে না। তো ভাই দরদ তো পুরো কাঁপাই ফেলতেছে, এবং অনন্য মামুন পুরো কাঁপাই ফেলতেছে, এবং সেই কাঁপুনিতে আমরাও কাঁপছি, কাঁপছে বাংলা ইন্ডাস্ট্রি, এবং খুব শীঘ্রই দরদের ঝড়ে কাঁপবে বাংলা সিনেমা হল। তো এটাই আর কি বলার ছিল, আপনারা বুঝতে পারতেছেন ভাই পুরো এক্সাইটেড, পুরো জিনিসপত্র গোলাই ফেলতেছি, তো ভাই মানে এক্সাইটেড হবো না কেন ভাই, গোলাই ফেলবো না কেন, একের পর এক ধামাকা, একের পর এক নতুনত্ব বিষয় কিন্তু পরিচালক অনন্য মামুন সামনে আনতেছে, যেগুলো কাইন্ড অফ আমরা কল্পনাও করি নাই, তো আমাদের সেই কল্পনাটাকে কিন্তু বাস্তব রূপে পরিচালক অনন্য মামুন আমাদের সামনে নিয়ে আসতেছে, তো মাথাটা পাগলে যাওয়াই স্বাভাবিক। তো আমার মতন কে কে পাগলে গেছেন তাড়াতাড়ি কমেন্টে জানান, আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্টোক ফিল্মি স্টোকস অ্যান্ড হৃদয় ভার্স।
ধন্যবাদ সবাইকে।